أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين صدق الله مولانا العظيم বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিকল্প নেই। এর মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা হয়েছিল, এর মাধ্যমেই হবে। এর বাইরে যে কোনো মত, যে কোনো পথ অবলম্বন করা হয়, শান্তির পরিবর্তে অশান্তি বাড়বে। এর পরীক্ষা একাধবার নয়, বহুবার হয়ে গেছে। কারণ প্রত্যেকেই নিজের জীবনের টার্গেট কি এটা ঠিক করে চললে সে ওই টার্গেটে পৌঁছার চেষ্টা করে, অন্যদিকে তাকানোর সুযোগ পায় না। আর যে টার্গেট বিহীন অবস্থায় চলে, এ ফেতনা ফাসাদে মুক্তালা হয়। যেমন আমরা বর্তমানে যে দুনিয়াতে আছি, আজ পর্যন্ত দুনিয়াতে কেউ থাকতে পারেনি, এসেছে আবার বিদায় নিয়ে গেছে, বোঝা গেছে আমরাও থাকতে পারব না। এই অবস্থা থেকে একথা পরিষ্কার হয় যে দুনিয়া আমাদের আখেরি মঞ্জিল নয়, শেষ ঘাঁটি নয়, বরং এর পরও আরো ঘাঁটি আছে। যখন এখানে আসার পর থাকতে পারি না, বোঝা গেছে আমাদের এখানে আসা যাওয়া হলো একটি সফর। সফরের একটি উদ্দেশ্য থাকে, কেউ সফর করে অর্থ কামানোর জন্য, কেউ সফর করে সায়র ও তাফরিহের জন্য, কেউ সফর করে জ্ঞান অর্জনের জন্য, বিভিন্ন উদ্দেশ্যে সফর করে। উদ্দেশ্য ছাড়া এমনি সফর করতেছে, এই লোককে বলা হবে পাগল। পাগল ছাড়া, বুদ্ধিহীন ব্যক্তি ছাড়া, উদ্দেশ্য ছাড়া কখনো সফর করে না। তো এই কথা প্রমাণিত, আমরা সফরে আছি। যেহেতু আমাদের আগের কেউ থাকতে পারেনি, আমরাও পারতেছি না, বোঝা গেছে এটা সফর। তো আমাদের সফরেরও তো একটা উদ্দেশ্য থাকবে, উদ্দেশ্য ছাড়া তো সফর হয় না। উদ্দেশ্য ছাড়া সফর যে করে সে হয় পাগল। তো আমরাও যদি উদ্দেশ্য ছাড়াই সফর করি, তো আমরা সকলেই পাগলে পরিণত হব। যদি একথা মেনে নেই যে আমরা কেউ পাগল নই, তাহলে একথাও বাধ্যতামূলক মানতে হবে আমাদের সফরেরও একটি উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য কি? সে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতির সফরের মূল উদ্দেশ্য আমার আনুগত্যতা স্বীকার করে চলা, আমার গোলামি করা। শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, এতটুক নয়। আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, যদিও মুসলমান হিসাবে দাবি করে, তারা মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকুই ইসলাম।
ইসলাম ব্যক্তিগত ব্যাপার, মসজিদের ভিতরের ব্যাপার, বাইরের ব্যাপার নয়। এটা অজ্ঞতার পরিচয় মাত্র, মূর্খতার পরিচয় মাত্র। গোলামি শুধু মসজিদের ভিতরে হয় না, গোলামি মসজিদের বাইরেও হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য। আমার প্রত্যেকটি নিঃশ্বাসে, প্রত্যেকটি কদমে, প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি কাজে তার গোলামি প্রকাশ পেতে হবে, তবেই তো আমি গোলাম। গোলামির জন্য আমার সৃষ্টি, আমার মূল টার্গেট হইল গোলামি। জিন্দেগি মাকসুদ বাহারে বন্দেগি, জিন্দেগি মাকসুদ বাহারে বন্দেগি, বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি। জীবনের মূল উদ্দেশ্য মালিকের গোলামি করা। গোলামি না করে সফর আরম্ভ করলে এই সফর হবে টার্গেটবিহীন সফর। এই সফরে না শান্তি, না এই সফরে সফলতা। এক ব্যক্তি সফর করতেছে, সফর করার জন্য গাড়িতে উঠছে, উঠে দেখে যে বড় বিলাসবহুল গাড়ি, বড় আরামের জায়গা, খুব সুন্দর এয়ার কন্ডিশনও আছে, ফোমের গদিও আছে, সবকিছু। এখন সে আর গাড়ি থেকে নামে না, তো এখানে থেকে যাই। এই বেচারা যাবে তো কুমিল্লা, কিন্তু এখন গাড়ি কুমিল্লা ছেড়ে চিটাঙ্গের দিকে চলে যেতেছে, সে নামে না, তো বড় আরাম লাগে। কিছু দূর যাওয়ার পরে দৌড়বেনি বেচারা কি পুলিশ টিটি, দৌড়ে হ্যান্ডকাপ দিয়ে নেবেনি লাল করে। এখন হে বলো, আমি তো আরাম দেখে রয়ে গেছিলাম, থাকার চেষ্টা করছিলাম, আর নামবো না, এ কথা কেউ শুনবে? শুনবে না। তাই যতই আরামদায়ক হোক না কেন, তোমাকে কুমিল্লা নেমে যেতে হবে, তবে তুমি সফলতা অর্জন করতে পারবে, না নামলে সফলতা নেই। তা আমরাও সফর করার জন্য আসছি দুনিয়াতে, হায়াতের গাড়িতে উঠছি, দেখি যে এখানে সুখ শান্তিতে মন্দ নয়, ভালোই আছে, থাকতে ভালোই লাগে, কয় না এখান থেকে যাইতে রাজি নেই। এখানে থাকার জন্য যত চেষ্টা, মাথার গাম পায়ে ফেলতেছে, রাত দিন ২৪ ঘন্টা এক কিনার করে এখানে থাকার চিন্তা ফিকির। এক সময় ফেরেশতারা হ্যান্ডকাপ দিয়ে লালগড় তথা জাহান্নামে নিবি কিনা, এই জন্য বুজুর্গান দিন বলেন, মাহাবাতে দেখলে খোদে সাজ হামা নকশে আদম রা, মাহাবাতে দেখলে খোদে সাজ হামা নকশে আদম রা, মঞ্জিল গাহে আগে যারো মা কোন তরশে হারম রা, সার মায়া এ উকবা বকা ফাওয়ার কে মা বাদা, তকদীর কা শবে বরসা রেতে গে দোবে দমরা, তকদীর কা শবে বরসা রেতে গে দোবে দমরা। কে অস্থায়ী দুনিয়াতে থাকার চিন্তা ফিকির অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলো। তোমার আগে কেউ থাকতে পারেনি, তাই যতই ক্ষমতাধর হোক, যতই ধনী হোক, ফেরাউনের মতো ক্ষমতাসীন হোক আর কারুনের মতো অর্থ সম্পদওয়ালা হোক, থাকতে পারেনি। গরিবও পারেনি, ধনীও পারেনি, কেউ পারেনি, তুমিও পারবে না। অতএব এখানে থাকার চিন্তা ফিকির বাদ দিয়ে দাও, সামনে যে আসল থাকার জায়গা আসতেছে ওটার পুঁজি জোগাড় করো। সেটার পুঁজি হলো সৃষ্টিকর্তার গোলামি করা। তো সফরের মূল টার্গেট উদ্দেশ্য হইল গোলামি। কারণ কোনটা গোলামি কোনটা গোলামি নয়, এটা তো বুঝার মতো যোগ্যতা লাগবে। বুঝার মতো যোগ্যতা না থাকলে যেটা গোলামি নয় বরং গোলামি পরিপন্থী, এটাকেও গোলামি মনে করে ব্যর্থতায় পৌঁছতে হবে। এটা জানার জন্য নবীর প্রয়োজন। নবী বুঝে কোনটা গোলামি কোনটা গোলামি নয়। আর নবীর নবুয়তের মূল ভিত্তি দুই বস্তুর উপর, এক বস্তু হলো এলেম, আর এক বস্তু হলো আমল বা আখলাক। এই এলেম আর আখলাকের উপর ভিত্তি করেই নবীর নবুয়ত চলে। এলেম রাস্তা দেখায় আর আমল রাস্তা চলার শক্তি যোগায়। এই দুই জিনিস ছাড়া কখনো কেউ সফর করতে পারে না। রেলগাড়ি সফর করবেন, গাড়ির ইঞ্জিনে স্টিম আছে, খুব আছে, শক্তির কোনো অভাব নেই, কিন্তু লাইন নেই। লাইন ছাড়া রেলগাড়ি স্টার্ট দিলে এটা আরো মাটির নিচে ডাববে, কিসের গন্তব্যে পৌঁছা, এখানে আপনার কবর রচিত হবে। আর লাইন আছে কিন্তু গাড়ির ভিতরে টানার মতো শক্তি নেই, স্টিম নেই। তাইলে এখন লাইন যতই সুন্দর আর ভালো থাকুক, গাড়ি কি চলবে? চলবে না। তো শক্তিও লাগবে, লাইনও লাগবে। তো লাইন হলো এই এলএম, এলএম লাগবে, এটা দেখায় দেখায় আমাকে গন্তব্যে পৌঁছাবে। আর চলার জন্য শক্তি লাগবে, সেটা হলো আমল আর আখলাক।
নবী এই দুই জিনিস নিয়েই আগমন করেছেন, এলেম এবং আখলাক, এই দুইটা দিয়েই নবী চলেন। এলেম ছাড়া চলতে গেলে দেখা যায় না কিছু, হোঁচট খাবেন, গর্তে পড়বেন, গন্তব্যে পৌঁছা সম্ভব হবে না। এলেম নবীর প্রথম কাজ, এই জন্যই নবী বলেছেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমাকে আমার আগে যত এলেমওয়ালা এসেছে, যত শিক্ষিত এসেছে এদের, এবং আমার পরে যত এলেমওয়ালা আসবে, যত শিক্ষিত আসবে এদের, সকলের এলেম পুরা মূল উৎস হইলাম আমি, আমার থেকে তারা সংগ্রহ করে এলেম বিস্তার করেছে, সকলের এলেম একা আমাকে দেয়া হয়েছে। তার মানে এলেমের শেষ সীমায় তিনি পৌঁছেছেন, এর থেকে বেশি এলেম হওয়া কোনো মাখলুকের জন্য, কোনো সৃষ্টির জন্য সম্ভব নয়। এই জন্য তিনি খাতামুল ওলামা, খাতামুল উলুম, সমস্ত এলেমের শেষ সীমায়, এর উপরে আর এলেমের সীমা নেই, এ পর্যন্ত উপরে পৌঁছেন। আমার টার্গেটে পৌঁছতে হলে, গন্তব্যে পৌঁছতে হলে প্রথম যে এলেমের দরকার, এটা নিয়েই নবী আসছেন আমাদের কাছে। অতএব আমিও যদি গন্তব্যে পৌঁছতে চাই, তো আমাকে নবীর এলেম অর্জন করা লাগবে, এলেম ছাড়া গন্তব্যে পৌঁছা যাবে না। রেলগাড়ির লাইন ছাড়া, বাসের রোড ছাড়া, কার্পেটিং ছাড়া, এমনি বাস চালাইয়া দিলে যেখানে সেখানে চাকা ডাববে, অ্যাক্সিডেন্ট করবে, গন্তব্যে পৌঁছা দূরের কথা, নিজের জীবন নিয়ে হবে টানাটানি। তো নবীর প্রথম দায়িত্ব হলো এলেম, এই জন্য প্রথমে যে ওদের অবতীর্ণ হলো ইকরা বিসমি রাব্বিক, আপনার পালনকর্তার নামে পড়ুন, এই এলেমের কথা দিয়ে শুরু হইলেন নবুয়ত। আগে এলেম লাগবে, আগে বিদ্যা লাগবে, শিক্ষা লাগবে। বিদ্যা কোনটা? নবী যে বিদ্যা নিয়ে এসেছেন সেই বিদ্যা, এছাড়া আপনার লাইন ঠিক হবে না, রাস্তা দেখবেন না, চলতে পারবেন না, দেখা ছাড়া যদি চলতে যাই। এক বেটা বাজারে আসছে, বাজারে এমনি চোখের জুতি কম, আরো হয়ে গেছে রাত, রাতও আবার অমাবস্যা রাত, এর মধ্যে বর্ষাকাল, আকাশ মেঘাচ্ছন্ন, দেখার কোনো জরুরত আছে? এমনি চোখের জুতি কম, আবার রাত, আবার বর্ষাকাল, আবার অমাবস্যা রাত, চার প্রকার অন্ধকার একত্রিত হয়েছে, যাইতে হবে বাড়িতে নৌকায়, রাত হয়ে গেছে, এদিকে লাগছে ক্ষুদে, বেচারা হোটেলে খাইতে গেলে অনেক টাকা লাগবে, এত টাকাও পকেটে নেই, ক্ষুদাও লাগছে, কি করা যায়? তো কম পয়সা খরচে পেট ভরা যায় চিড়া কিনলে, চিড়া তো চিড়া কিনছে চারটা, এখানে বাজারে কই খাবো, যাওয়ার সময় নৌকার বাটির মধ্যে চিড়া ভিজাবো, এটা নরম হবে, তারপর নৌকায় বসে বসে খেয়ে নিব, ক্ষুদা মিটবে, চিড়া কিনছে। এখন খালে চিড়া খাইতে অত মুশকিল, গিলা যায় না, পয়সা তো কম, একটা কলাও কিনছে সাথে, কলা দিয়ে মেখে চিড়া খাইলে ভালোই স্বাদ লাগে, তো সাথে একটা কলা, নৌকা চলছে, এখন চিড়া ভিজাবে, পানির তো অভাব নেই, খালে দিয়ে নৌকা চলতেছে, খাল ভরা পানি, তো বাটি দিয়ে পানি উঠাইয়া চিড়া ভিজেছে, কিছুক্ষণ করে তো এখন তো চিড়া নিশ্চয় ভিজছে, অন্ধকার তো দেখা যায় না, এদিকে চোখের জুতি কম, এদিকে রাতের বেলা, এদিকে আকাশ মেঘাচ্ছন্ন, এদিকে আবার অমাবস্যা রাত, কিছু দেখা যায় না, অনুমান করছে এতক্ষণে চিড়া ভিজছে, তো কলা ছিলে চিড়ার বাটিতে দিয়ে এখন মাখতেছে, মাখার জন্য হাত দিয়ে দেখে কলা দুইটা, কিন্তু ব্যাপার কি, কলা কিনলাম একটা, এখন দেখি দুইটা, আর একটা আছে কই থেকে, ওই যে খালের থেকে বাটি দিয়ে পানি উঠেছে, এটার সাথে একটা উঠে আসছে, এখন দেখে কলা দুইটা, ব্যাপার কি, দুই কলা, মনে মনে ভাবে আমি গরিব মানুষ, আল্লাহ পাক হয়তো মেহরবানি করছেন, যদি একটা কিনছি বরকত দিয়ে দুইটা বানিয়ে দিছেন, খুব ভালো আলহামদুলিল্লাহ, মনে মনে কি খুব খুশি, দুই কলা মাখছে, মাখে যখন লোক মামুখ হয়ে দেয়, দেখে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ, এটা খাওয়ায় যায় না দুর্গন্ধ, ব্যাপার এখন দুর্গন্ধ হোক আর যাই হোক, পয়সা দিয়ে কিনছি তো এক কলা, ফেলে দেওয়া যাবে না, খাইতেছে এই পায়খানার কলা আর পিড়া একসাথে মেখে খাইতেছে, এই দুরবস্থা কেন হয়েছে? আলো নেই, বাতি নেই, যদি আলো থাকতো দেখতো তো এক কলার সাথে দুই কলা মাখতো, মাখতো না, আলো না থাকার কারণে এই দুরবস্থা, এখন পায়খানা সহকারে জিরা দিয়ে কলা মেখে খেতে আসে। তো ঠিক এলেম তো এরকম, এলেম যদি না থাকে তো অন্ধকার, মনে করে খুব আমল করতেছি, গন্তব্যে পৌঁছতেছি দ্রুত গতিতে, আসলে যে এলেম নাই
যার কারণে দেখে না এটা কি আসলে আমার গন্তব্যের রাস্তা না এটা জাহান্নামের রাস্তা, চিনতেছে না বুঝতেছে না। এই জন্য এলেমের দরকার। হ্যাঁ, যদি এলেম না থাকে, যার কাছে এলেম আছে তার পিছনে পিছনে চলতে হবে, তবেই গন্তব্যে পৌঁছা সম্ভব। এখন এই বেচারা যদি নিজের উপর নির্ভর না হয়ে আরেকজনকে বলতো যে ভাই তোমার কাছে মোবাইল টোবাইল আসেনি, একটু মোবাইলে তো বাতি থাকে, দাও তো বাতি, কলার দুইটা করতে গেছি, তো যদি বাতিওয়ালার শরণাপন্ন হইতো, বাতিওয়ালা দেখতে তো বলতো যে না ভাই কলা তো দুইটা নয়, একটা কলা আর একটা পায়খানার লেদা, তাহলে এই পায়খানা সহ মেখে খাওয়া দূরের কথা, এই কলাও ফেলে দিতে হবে, এটা খাওয়ার উপযুক্ত রয়নি। তো নিজের কাছেও আলো নাই, আলো আল্লাহর শরণাপন্ন হয়নি, যার কারণে পায়খানা সহ পিড়া খাইতে বাধ্য হয়েছে। তো ঠিক তেমনি ভাবে নবীর নবুয়তের এলেম যদি আমি নবী থেকে অর্জন না করি, নবীর এলেম আমার মধ্যে না আনি, এরকম অন্ধ অবস্থায় এই চুয়াওয়ালার মতো দুই গলা খাওয়া লাগে, মনে করে আমল খুব ভালো, আসলে বেদাত, কিছু শিরিক, কিছু মাকরু, কিছু হারাম, কিছু মাকরু হে তানজিহি, আর আসল আমল দুই চারটা মাত্র। অন্ধকার রাত্রে মাছ ধরতে গেছে, মাছ অল্প সময়ে একবারে মাছের ব্যাগ ভর্তি, খুব মাছ পেয়েছে, খুশি খুশি বাড়ি আসছে, এসে মাকে ডাকে, মা আজকে এত মাছ পাওয়া গেছে, অল্প সময়ে মাছ দিয়ে থৈলি ভর্তি করে আনছি, মা বাতি আনো, মা বাতি আনছে, এখন থৈলি উপর করে ঢেলে দিছে মায়ের সামনে, ডালার করা দেখে এদিকে কাঁকড়া হাঁটতেছে, এদিকে ব্যাং লাফালাফি করতেছে, এই দুই চারটা মাটিয়া সাপ এটা কুড়িমুড়ি করতেছে, এ হাবি যাবি, ফাঁকে ফুঁকে মাছ দুই একটা মাত্র। এখন দেখে যে পরিমাণ মাছ পেয়েছি, এটা দিয়ে খাওয়া চলবে না, কেন এই অবস্থা ঘটলো, সাথে বাতি নেই, অন্ধকারে মাছ ধরছে, যার কারণে যেগুলো মাছ নয় এগুলোকে মাছ মনে করে ব্যাগে করে নিয়ে আসছে বাড়িতে, বাতি থাকলে এই দশাটা ঘটতো না। তো ঠিক তেমনি ভাবে নবীর এলেম যদি আমার কাছে না থাকে, তো এরকমই আমি তো আমার আমলের ঘাটতি বোঝাই করে নিয়ে আসতেছি কবরে, খুব আমল নিয়ে আসছি। দেখবেন মাঝে মধ্যে কিছু ফাগল, এ গত পরশু এক ফাগল দেখছি, সালা একটা কাঁধে জ্বলে রাস্তা যা হয় এটা ব্যাগের ভিতরে ঢুকায়, সালার ভিতরে ঢুকায়, তাই এটা কলার সিলকা হোক, নারিকেলের সিলা হোক, ময়লা আবর্জনা হোক, ভালো কিছু হোক, যা হয় বস্তায় ঢুকাইতেছে ছাগল, এ তো মনে করে আমার ঘাটতি ভর্তি, কত সম্পদ আমার কাছে আছে, বস্তা বোঝাই সম্পদ আর সম্পদ। এরপর যখন ব্রেন একটু ঠিক হবে, বস্তা ডালবে, তো দেখে যে এগুলো তো কাজের জিনিস নয়, দুই একটা হয়তো কাজের জিনিস আছে, সব বেহুদা, সারাদিনের পরিশ্রম বেকার গেল, কোনো কাজে লাগেনি, এই হাবি জাবি আর ময়লা আবর্জনা দিয়ে বস্তা বোঝাই করছে, কেন করছে, ব্রেন ঠিক নাই এই জন্য। তা আমরাও তো ব্রেন ঠিক নাই, নবীর আলমের কি কাজ, আমি কি কম বুঝি, নবীয় মানুষ আমিও মানুষ, মৌলবীর কথা মানার দরকারটা কি, মৌলবীয় মানুষ আমিও মানুষ, মৌলবী বুঝে আমরা কিছু বুঝি না, অনেকে তো সরাসরি বলে কে সব হুজুরাই বুঝে আর আমরা কিছু বুঝি না, আমরা তো বুঝি ঠিক, আমাদের বুঝে ওই দুই কলা দিয়ে সিরা খাওয়া লাগে, এটুকু বুঝিয়ে নবীর এলেম যার কাছে না থাকবে, এ রাস্তা দেখবে না, মনে হবে আমার আমলের ঘাটতি বোঝাই, আসলে আমলের ঘাটতি বোঝাই করছি আবর্জনা দিয়ে, ময়লা দিয়ে, ভালো আমল দিয়ে ঘাটতি বোঝাই করতে পারি নাই। কবর গেলে যখন বাতি জ্বলবে, ঘাটতি ডালা হবে, কি কি আমল নিয়ে আসছো, এখন দেখে সর্বনাশ, কিছু হারাম, কিছু বেদাত, কিছু শিরিক, কিছু মাকরু, এগুলো দিয়ে বস্তায় বোঝাই, আসল আমল যেগুলো কাজের এগুলো তো দুই একটা, এটা দিয়ে তো নাজাত পাওয়া সম্ভব নয়, এখন হাই হাই করলে কি লাভ হবে। তা আমলের আগে জিজ্ঞেস করতে হয় যে জানে যে এটা ঠিক কিনা, আগে জিজ্ঞেস নেই, পরে বিপদে পড়লে আসে, এখন জিজ্ঞেস, এখন যখন দেখে রাস্তা নাই, তো দোষ হলো ইসলামের, ইসলাম এত কঠিন, আগে জিজ্ঞেস করলে সহজে হইতো, আগে জিজ্ঞেস না করার কারণে তুমি করে ফেলছো, ঘটনা ঘটাই ফেলছো, এখন এত কঠিন। মানুষ হিসাবে দুইজন একসাথে থাকলে মাঝে মধ্যে কিছু না কিছু ঠেলাঠেলি হয়, হওয়াই স্বাভাবিক হবে, এখন স্বামী স্ত্রী একসাথে থাকে, ঠেলাঠেলি হয়েছে হওয়ার মাত্রে এক তালাক দুই তালাক তিন তালাক, অথবা আজকাল তো স্ত্রীরও সুযোগ আছে, বাধ্যতামূলক তালাকের ক্ষমতায় স্ত্রীকে দিতে হয় আমাদের আইন, স্ত্রীও সামান্য একটু কাপড় এখান আনছে পছন্দ হয় নাই, কি কাপড় আনছেন, এটা ফরার মতো কাপড়, সমাদালির মারা দেখলাম কি সুন্দর কাপড় পরতেছে, আর আমি এই কাপড় পরবো, তো পড়তে পারলে পরবি, না পড়লে নাই, ল্যাংটা থাকবি, এর থেকে ভালো খবর দিতে পারবো না, আর এখন তো গোলামে গোলাম, তোর ঘরে থাকার দরকার নাই, যা আমি নিজের উপরে তিন তালাক গ্রহণ করিলাম, বাস লগালগেই শেষ।
একটু করে যখন রাগ গোসা থামে আসে হুজুরের কাছে, হুজুর বুঝি নাই রাগ উঠছিল, কাপড় নিয়ে ঝগড়া, তিন তালাক তো দিছি, এখন থাকার কি ব্যবস্থা? হুজুর বলে ব্যবস্থা তো নেই, এই এখন হুজুরের দোষ কি? ইসলামে তো কঠিন, ব্যবস্থা নেই। আরে আপনি এক কোপ দিয়ে একজনকে দ্বিখণ্ড করে ফেলছেন, ডাক্তার আসছে এসে কই তো মারা গেছে, এটাকে জিন্দা করার কোনো সুরত নেই, এখন লইপুরে ডাক্তার কি জিন্দা করা এত কঠিন? ডাক্তার হয়েছে কি জন্য যদি জিন্দাই করতে না পারো? তো যে কোপ দিছে এর দোষ নাই, দোষ সব ডাক্তারের, কেন ডাক্তার সার্টিফিকেট দিল এটা মারা গেছে? আমাদের দেশে আল্লাহ মাফ করুক আইন কানুন, তালাক দিয়ে দিছে স্বামী তিন তালাক, হুজুরের কাছে আসছে হুজুর বলছে তিন তালাক হয়ে গেছে, দোষ হুজুরের, হুজুরের বিরুদ্ধে মামলা, হুজুরকে নিবে জেলে, হুজুরকে নিবে কোর্টে, আসামির কাঠ গড়ায়, তিন তালার ফতোয়া কেন দিল, ডেথ সার্টিফিকেট কেন দিল, এটা ডাক্তারের দোষ। হায় হায় হায়, এই তো আমাদের দেশের বুদ্ধির অবস্থা। কেন এই অবস্থা? নবীর এলেম থেকে অনেক দূরে, ইসলামী শিক্ষা থেকে অনেক দূরে, যেন কোনটা শিক্ষা কোনটা শিক্ষা নয় এটাও বুঝি না। ইরান থেকে এক লোক আসছে ভারতবর্ষ দেখার জন্য, তো বেচারা আসছে গলিয়ে গলিয়ে হাঁটে, ভারতবর্ষ দেখে, পকেটে পয়সা করে নি, হাঁটতেছে দেখতেছে, হাঁটতে হাঁটতে হোটেলের সামনে দিয়ে যায়, তো হোটেলের লোকজন ডাকে আসেন আসেন খেয়ে যান, আমাদের দেশে তো এরকম হোটেল আছে, কিষণ ধরে ডাকে আসেন খেয়ে যান, এ ভালো খাবার আছে খেয়ে যান, এদের ডাকের অবস্থা শুনলে মনে হয় যেন দাওয়াত দেয়। তো এই বেচারা মনে করছে আমার দাওয়াত দিতেছে, মুসাফির মানুষ, পয়সাও নাই, মন্দ কি দাওয়াত খাই আইলি, হোটেলে গিয়ে খাইছে ভালো করে, খাই দেয় কো মাশা আল্লাহ বারাক আল্লাহ, আল্লাহ বরকত দেখ, বড় ভালো ফাকসা কইছে, মজার খানা খাওয়াইলেন, আল্লাহ বহুত বরকত দেখ, তো দোয়া টোয়া যতই করেন পয়সার বিল আসছে 200 টাকা, বিলটা দিয়ে যান, তো বিল আবার কি দাওয়াত দিচ্ছেন, দাওয়াত খেলে বিল লাগে, তো এখানে দাওয়াত খেলে বিল লাগে, এখন বেচারা বসছে বিপাকে, পয়সা নেই, কো পয়সা তো নেই, দোকানদার পকেট ঠুকে ধাতে দেখে কোনো পয়সা নেই, এখন বেচারার খুব তারা খাওয়া এত মুসিবতে করলাম, লস হয়ে গেল বিশাল 200 টাকার লস, এখন খুব থামে না, রাগ আর গোসা থামে না, তো গোসা থামানোর জন্য নাপিত ডেকে আনছে, এনে বলে এর মাথা কামায় দাও, বিনা পয়সায় কেন খাইলু, মাথা কামাও, তো নাপিতে মাথা কামাইছে, এরপরও গোসা থামে না, কো আলকাতরা মাখো মাথায়, কেন মুফতে খাইলু, আলকাতরা মাখছে, এরপরও গোসা থামে না, কো গাদা আনো গাদার ফিটে উঠাও, এমনি তো গাদার ফিটে উঠাবে ইজ্জতি, গাদার ফিরে উঠেছে উঠেছে কয় না, সামনের দিকে ফিরে আনো, পাশার দিকে ফিরে বসাও, উল্টা দিকে, উল্টা দিকে ফিরে বসাইছে, এরপরও গোসা থামে না, কিছু বাচ্চা কাচ্চা দেখে কয় এর পিছনে মিছিল দো, মুফতে খাইলো কে রে, অমুক ছাড়া আবার কে, পয়সা দেনা কে রে, অমুক ছাড়া আবার কে, মিছিল দে, এতক্ষণে দোকানদারের খুব থামছে, এবারে ছেড়ে দাও, যাক ছেড়ে দিছে, বেচারা ফিরিয়ে আসছে ইরান, ইরানেরা জিজ্ঞেস করে ভাই হিন্দুস্তান কেমন দেখলা, জবাব দেখো মাশা আল্লাহ, মুলকেহীন মুলকে খুব আস, হিন্দুস্তান বড় ভালো দেশ, ভালো দেশ কি কি ভালো পাইছো, আরে বাপরে বাপ, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, এত ভালো, তো দুই একটা বলো না, আচ্ছা একটাই বলি, তো খানা খাওয়াইছি ফ্রি, পয়সা করি লাগে না, বিনা পয়সায় খানা, মজার খানা খাইছি ফ্রি বিনা পয়সা, তো এরপরে মাথা কামাইছে নাফিতে, নাফিতেরও পয়সা লাগে না, মুফতে মাথা কামাই দেয়, এরপরে তেল মাখছে মাথায় কামানোর পরে, সেটাও ফিরি, পয়সা দেওয়া লাগে নাই, যদিও তেলের রং কালো তারপরও পয়সা লাগে নাই, এরপরে গাদার ফিটে খাবার করাইছে সেটাও পয়সা ছাড়া, তারপরে মিছিল দেওয়াইছে, মিছিল দিতে তো আমাদের সঙ্গে লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগে, টাকা দিলেও তো মিছিলে মানুষ পাইতে কষ্ট, মানুষ আসে না, আর একো ফিরি মুফতে মিছিল দেওয়াইছে, কত ইজ্জতের ইজ্জত, এত ভালো দেশ কি আর পাওয়া যায়, বে ইজ্জতির তাহাতা ছাড়ায় নামাইছে, কিন্তু ইজ্জত আর বে ইজ্জত বুঝার মতো যোগ্যতা নেই, এই মনে করে খুব ইজ্জত করছে, ফিরি খানা দিল, ফিরি মাথা কামাইলু, ফিরি মাথায় তেল মেখে দিল, ফিরি সাওয়ার করাইলু, ফিরি মিছিল দিল আমাকে দিয়া, কত ইজ্জত, তা আমরা তো বুঝি না কোনটা রাস্তা কোনটা রাস্তা নয়, শুধু হুজুরা বুঝে আমরা কিছু বুঝি না, এই আমার কাছে মোবাইল আছে দেখেন, অনুবাদ সহকারে কোরআন শরীফ আছে, মোবাইলের অনুবাদ দিয়ে এখন হয়ে গেছে কি, গবেষক কোরআন গবেষণা করে, আরবিতে কিন্তু করতে পারে না, অনুবাদ দেখে দেখে তো গবেষণা করে, আল্লাহ মাফ করুক, যদি এত সহজ হইতো গবেষণা, তো 14-20 বছর এই ডালের পানি খেয়ে মাদ্রাসায় হওয়ার তো দরকার ছিল না, এখন মৌলভীর কথা শোনার দরকার নেই, আমি কম বুঝি না, আমার মোবাইলে 30 পারা কোরআন শরীফ আছে, হাদিসও আছে বহু, আমি বুঝি, এখন মোবাইলের হাদিস দিয়ে শুরু করছে নামাজে হাত উজানো, শুরু করছে জোরে সোরে আমিন বলা, 2-4 জনের নামাজ দেয় নষ্ট করে,
নোয়াখালী এক মসজিদে জিন্দগিতে জোরে কেউ আমিন বলেনি, এরা শোনেও নাই অভ্যাসও নাই, হঠাৎ একবারটা যাইয়া একবারে জোরে সোরে আমিন দিয়ে চিৎকার দিয়ে উঠছে। পাশে আরেকজন মনে করছে এরে দোষটি জিনে, না হয় নামাজে চিৎকার দিল কেন, নামাজ ছেড়ে দোষে কে তোমার কি হয়েছে কি হয়েছে, কয় না শূন্যত আদায় করি, তো শূন্যত আদায় করো এত জোরে চিৎকার দিয়ে জিনে ধরার মতো। আমিন জোরে করা কথা হাদিসে আছে, যদিও এটা ভিন্ন কারণে জোরে বলা হয়েছিল একাদ বক্ত, যাতে সাহাবিরা জানে এখানে আমিন বলতে হয়, এই জন্য জোরে বলা হয়েছে, সব বক্ত জোরে কথা নেই। এই জোর মানে আজান দেওয়া নয়, চিৎকার দেওয়া নয়, কিন্তু এই বেচারা তো চিৎকার দিছে, এরা বুঝাইতে চায় আমরা সুনতুর উপরে আমল করি, আমরা আহলে হাদিস চিৎকার দিয়ে বুঝাই, মানে এই বেটা মনে করছে দোষে জিনে আন্তা করে দোষে, আর হেরো নামাজ নষ্ট, হেরো নামাজ নষ্ট, একজনের সুন্নতে দুজনের ফরজ শেষ। এটা হলো গবেষকের অবস্থা, এই মোবাইলের গবেষক, আল্লাহ মাফ করুন। যদি শান্তি পেতে চায়, টার্গেটে পৌঁছতে চায়, তো নবীর এলেমের বিকল্প নেই, নবীর এলেম দ্বারা যারা আলেম, যারা সত্যিকার অর্থে নবীর ওয়ারিস উত্তরসূরি, এদের অনুকরণ ছাড়া টার্গেটে পৌঁছা সম্ভব নয়। আর টার্গেটে পৌঁছতে না পারলে, যে টার্গেট চিনে না চিনতে না পারলে, এদের দ্বারা শান্তি প্রতিষ্ঠা আদৌ সম্ভব নয়। যার টার্গেট আছে, ব্যবসা করতেছে কেন, কিছু পয়সা করে কামাই বাড়ি বানাবো, হজ করবো, জাকাত দিব, ছেলে পেলেকে লেখাপড়া করাই মানুষ বানাবো, পরিবারের খরচ বহন করবো, এই সবসময় ব্যবসা নিয়ে ব্যস্ত, সে কখনো মস্তানি করতে পারে না। আর যার কোনো টার্গেট নেই, তো পয়সা আসছে তাই হাওলাতের পয়সা, তাই ঋণের পয়সা, যেভাবে কিছু মদ খাইয়া, কিছু জুয়া খেলে, কিছু হিরোইন খাইয়া নষ্ট মষ্ট করে দু চার দিন পরে মস্তানি শুরু। কেন এই অবস্থা, টার্গেট নেই, এই জন্য তার দ্বারা ফেতনা ফাসাদ ছড়িয়ে পড়তেছে। তো জীবনের টার্গেট ঠিক করা লাগে, আমার টার্গেট কি, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিলেন, টার্গেট হলো আমার গোলামি করা, আমার গোলামি করো, করতে না জানলে যারা জানে তাদের অনুকরণ করে চলো, তুমি গন্তব্যে পৌঁছতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।